বিশ্বাসঘাতকদের যোগসাজশ ছাড়া বিএনপি আন্দোলনে সফল হবে না। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম লাল কার্ড দেখানোকে ভুয়া বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস পালন করে না তারা বাংলাদেশের অস্তিত্বকেও স্বীকার করে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এইসব মন্তব্য করেন তিনি। বুধবার বিকেলে বনানী মডেল স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে, বিশ্বাসঘাতকদের যোগসাজশ না থাকলে তারা সফল হবে না। বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে, বিশ্বাসঘাতকদের যোগসাজশ না থাকলে তারা কোনোদিন সফল হবে না। এর আগে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অনুষ্ঠানে দলটির নেতারা অভিযোগ করেন, নতুন করে আবারও জঙ্গিবাদকে উস্কে দেয়া হচ্ছে। আবার নতুন করে জঙ্গি সংগঠনের জন্ম দেওয়া হচ্ছে এবং এই জঙ্গি সংগঠনগুলো পেছনের মদতদাতা বিএনপি জামাত। এরা চেয়েছিল এই বাংলাদেশকে এই প্রার্থনা সম্পর্কিত করে জঙ্গিবাদের চারণভূমি বানিয়ে এদেশের সম্পদ লুট করে দেশে পালিয়ে আরামসে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেই আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন, অথচ এখন দলটি বাকশাল নিয়ে কটূক্তি করছে। লজ্জা করে না জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে এ বাকশালের সদস্য হয়েছে। এদিকে সকালে মৎস্য ভবনের সামনে দেশব্যাপী বিএনপি জামাতের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক লীগ। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।